তো আমার বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজ আমি আপনাদেরকে তাও ধর্ম সম্পর্কে কিছু শোনাব তাও ধর্মটা হচ্ছে চীন তাইওয়ান কম্বোডিয়া ভিয়েতনাম লাউস কোরিয়া এবং আপনার কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিছু কিছু এই তাও ধর্মের অনুসারী তো তাও শব্দের অর্থ হচ্ছে সুসমানজনক পদ তাও হচ্ছে সুন্দর পথ বা সম্মানজনক পদ আজ থেকে প্রায় বহু বছর আগে অর্থাৎ চারশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এটা ছিল রাষ্ট্রধর্ম চীনের আর এর প্রবক্তা ছিলেন লাউসে এই ধর্মের যিনি প্রবর্তক তিনি হচ্ছে লাউসে সে তাও ধর্মের অনুসারী যারা তাওকে লাউ কে মনে করে এবং তার জন্য প্রার্থনা করে আর কি একবার লাউসে এক অঞ্চল দিয়ে চলছিলেন তো এক মহিলাকে কান্নাল তো অবস্থায় দেখলেন ও প্রশ্ন করে তুমি কেন বলো যে আমার স্বামীকে বাগে খেয়ে ফেলছে আমার ছেলেকে বাগে খেয়ে ফেলছে এই জন্য কাজ বলে তোমার ছেলেকেও বাগে খেয়ে ফেললো তোমার স্বামীকেও বাগে ফেললো তারপর তুমি কেন এই হ্যাঁ ওর এই স্থানে তুমি বসবাস করো কেন তুমি নিরাপদ কোথাও যেতে পারো না বলো যে না হম ওই রাজাদের সাথে এখানে আমি নিরাপদে আছি তো এখানে লাউসে যে কথা বলছিল যে আসলে নির্দয় শাসক হচ্ছে কি নির্দয় শাসক আছে হিংস্র বাঘের সে ভয়ঙ্কর বন্ধুরা কথা আসলে অনেক কিন্তু আসলে বলা একটা ভিডিওতে বলা বা অনেকগুলো ভিডিওতে এগুলো আসলে এভাবে বলা যায় না আমাদের পবিত্র কোরআন শরীফে আপনি যদি দেখেন যেহেতু আমি একজন মুসলমান পবিত্র কোরআন শরীফে এভাবে বলা হয়েছে যে যখন কোনো নবীরাসুল কোনো জনপদে গিয়ে সেখানকার লোকদেরকে ডাকছে ডাকার পরে যখন তো আসো তোমরা ধর্মের পথে আসো সত্য সুন্দর কলার পথে আসো তখন ওইখানের অর্থাৎ ওই অঞ্চলে যারা প্রভাবশালী তারা বলল কি যে আমরা তোমার কথা শুনলাম এবং প্রত্যাখার করলাম তো ওই কথার এই কথার মধ্যে খুব একটা পার্থক্য না যে নির্দয় শাসক হিংস্র বাঘের চেয়ে ভয়ঙ্কর যারা শাসক যারা ক্ষমতাধর যারা প্রভাবশালী তারা অধিকাংশ ক্ষেত্রে ছিল সবসময় কি অন্যায়ের পক্ষে সেই কথা এখানে ইঙ্গিত বহন করছে লাউসে ছিল তো মূলত একজন সমাজ সংস্কারক হ্যাঁ তাও অর্থ অসীম এবং অশেষ শক্তি তাও এর নাগাল পেলেই চরম সুখ যাও ধর্মগ্রন্থ আছে তাও সে চীন যে ধর্মগ্রন্থে প্রায় পাঁচ হাজার মতো বমা আছে তাও পৃথিবীর সর্বত্র বিরাজমান সর্বব্যাপী তাও ধর্ম বিশেষ করা যে এই প্রাণের কোনো মৃত্যু নাই এই অর্থাৎ যে আত্মা আত্মা হচ্ছে অবিনশ্বর সেই কথা ইঙ্গিত বহন করছে এবং সেখানে যুদ্ধ এবং হত্যা নিষেধ তাও ধর্মে তারা ধ্যান করে ধ্যান আমরা হয়তো নামাজ পড়ি তারা ধ্যান করে সৃষ্টি করতে প্রার্থনা করে চীনের হুয়ান প্রদেশের কুজারেন নামক প্রত্যত্ত গ্রামে খ্রিস্টপূর্ব ছয়শো চার সালে লাউসে জন্ম হয় এবং জন্মের আগে তার মা স্বপ্নে দেখলেন যে আকাশ থেকে তারা এসে তার গর্ভে প্রবেশ করছে কারো কারো মতে অর্থাৎ তাও ধর্মে যারা অনুসারী তাদের কারো কারো মতে লাউসের জন্ম হচ্ছে স্বর্গ এবং মত্ত সৃষ্টিরও বহু বছর আগে কারো কারো মতে স্বর্গ ও মত্ত থেকে উচ্চারিত পবিত্র আত্মার দ্বারাই কার লাউসের জন্ম এখানে ষাঁড়ের একটা ছবি আছে এবং ষাঁড়ের উপরে লাউস চলছেন কিন্তু এই ষাঁড় জিনিসটা তাওরাতে আছে জব্বুরে আছে ইন্দিলে আছে বাইবেলে আছে কোরআনে আছে অর্থাৎ বাকারা এবং বেদও এই ষাঁড় বা গরুর কথাটা আছে এই গরুর সাথে ধর্মের কি সম্পর্ক আমার জানা নেই আর একটা করে গাছ পবিত্র গাছের কথা আছে এর সাথে কি সম্পর্ক আছে সেটাও জানা নাই তবে সেই সৃষ্টির উশলগ্নের সাথে বোধহয় এর কোনো একটা মিল রয়ে গেছে এটা আল্লাহ ভালো জানে অদৃশ্য ও বোধগম্যহীন শক্তির উৎপত্তি সেই যে সৃষ্টিকর্তা তিনি হচ্ছে অসীম এবং আর কি লাউসকে প্রশ্ন করা হল যে স্বর্গ ও মতের অক্ষককে তিনি বললেন যে তিনি হচ্ছে নিরাকার এবং গঠহীন স্বর্গমত্বের যিনি প্রতিষ্ঠাতা যিনি মালিক আল্লাহ ঈশ্বর গড ভগবান তিনি হচ্ছে নিরাকার এবং গঠনহীন তাও দৃশ্যমান নয় ও গঠন আকৃত তাও নেই এটা কোন ধর্মের কথা তাও ধর্মের কথা তাও তো সেই ঈশ্বর আল্লাহর কথা বলা হয়েছে তাও হচ্ছে অবিনশ্বর এবং অন্তহীন যেমন ঈশ্বর আছে কি অবিনশ্বর তাই না সেই কথা বলা হয়েছে তবে দুটি যুগল সত্তা রয়েছে তার একটা আছে অন্ধকার দিক আর একটা হচ্ছে আলো দিক অর্থাৎ শুভ অশুভ নেগেটিভ পজিটিভ যেটা বলা হয় ভালো ও মন্দ এই তাও ধর্মে কোনো শয়তান বা ইবলিশ আদাজ এলে বিশ্বাস করা হয় না হ্যাঁ তারা প্রকৃতির বন্দনা করে তো তাও ধর্ম অনুসারে প্রকৃতির বন্দনা করে আর বিশ্বব্রাহ্মণের সব কিছুই জন্ম অসীম শূন্য থেকে এবং আমরা মুসলমানরা বলি যে সব কিছু হ্যাঁ অদৃশ্য হ্যাঁ আল্লাপক অদৃশ্য অদৃশ্য থেকে সৃষ্টি হয় এখন তার ব্যতিক্রম আর কি মানুষের যে অধপতন এগুলো তাদের হিংসা লোভ ক্রোধ মোহ থেকে এগুলো উৎপত্তি হয় এবং তারা নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হয় আজকে যারা জেলে আছে আজকে যারা হ্যাঁ দেখবেন হ্যাঁ বিভিন্ন খারাপ অবস্থা আছে দেখবেন থেকে তাদের খারাপ কর্মের ফল এবং যারা ভালো আছে তারা ভালো কর্মের ফল হয়তো তার ভালো কর্মের ফল অথবা তার পূর্বপুরুষের ভালো কর্মের ফল এরকমটি তো মূল বিষয় হচ্ছে যে ভালো কাজের ফল কখনো খারাপ হতে পারে না আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না এখানে তো আমরা স্বর্গমত্তের কথা জানলাম এই স্বর্গের মতের ব্যাপারটা তো আছে তবে এটার বিস্তারিত আমরা এখনও জানতে পারি নাই কারণ যেহেতু অন্য ভাষায় হ্যাঁ অন্য ধর্ম এটা বিস্তারিত জানতে হলে আমাদেরকে আরও ধৈর্য ধরতে হবে হ্যাঁ আগামীতে হয়তো আমরা আরও জানবো আরও অনেক ধর্ম সঙ্গে জানতে পারব ধন্যবাদ আপনাদের সবাইকে দেখার জন্য